আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আজকের কন্টেন্টে আমরা আলোচনা করব একটি এসেন্সিয়াল হোমিওপ্যাথিক রিমেডি যেটির নাম হচ্ছে হায়োসিমাস এটি বিভিন্ন ধরনের মানসিক সমস্যার উপর ব্যবহার করা হয় এখানে একটু উল্লেখ করতে চাই আমাদের প্রত্যাহিক জীবনে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে যে মানসিক সমস্যাগুলো তৈরি হয় এই মানসিক সমস্যা এক সময় রোগে পরিণত হয় অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে যে রোগগুলো আছে এই রোগগুলো কোনো না কোনো মানসিক সমস্যার ফলে শরীরের মধ্যে রোগগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে এবং সেগুলো পরে শরীরের মাধ্যমে বিভিন্ন বহিঃপ্রকাশ দেখা যায় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলো মনের চিকিৎসা করা হয় অর্থাৎ মানসিকতার উপরে বিভিন্ন ধরনের ব্যক্তির বা মানসিক মানসিকতার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের মেডিসিন অ্যাপ্লাই করা হয় ব্যক্তি বিশেষে ব্যক্তির মানসিকতা যেমন প্রত্যেক ব্যক্তির এক নয় ভেষজের ক্ষেত্র বিভিন্ন ভেষজের যে বৈশিষ্ট্য সেগুলো এক নয় আমরা সিমিলার সিমটমে ভেষজের বৈশিষ্ট্যের সাথে ব্যক্তির বৈশিষ্ট্যগুলো সাধারণত কম্পেয়ার করার চেষ্টা করি যে ক্ষেত্রে বেশিরভাগ সিমটমগুলো মিলে যায় সেক্ষেত্রে সাধারণত ওই রিমেডিটি ওই ব্যক্তির সে মানসিকতার উপরে প্রয়োগ করা হয় এতে করে তার ভিতরে যেই রোগগুলো সেই রোগগুলো চলে যায় কারণ হচ্ছে মানসিকতা হচ্ছে সোর্স অর্থাৎ ব্যক্তির রোগের সোর্স কীরকম একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই মনে করেন আপনি কোনো কাজে হতাশ কোনো কাজে আপনি ফেল করেছেন বা ব্যর্থতা এই যে আপনার ব্যর্থতা এবং হতাশা এটি দীর্ঘদিন আপনার পুষে রাখার ফলে আপনার নার্ভাস সিস্টেম দুর্বলতা চলে আসবে অর্থাৎ নার্ভাস সিস্টেম দুর্বল হবে আপনার শরীর ভেঙে যাবে আপনার চিন্তা শক্তি লোপ পাবে বিভিন্ন কাজে আপনার যে ইন্সপাইরেশান সেগুলো থাকবে না পর্যায়ক্রমে এটি যখন শরীরে আসবে একটা সময় দেখা যাচ্ছে এটি আপনার রোগে পরিণত হবে অর্থাৎ আপনার শারীরিক দুর্বলতার জন্য চিকিৎসা করতে করতে হবে অথবা স্মৃতিশক্তির সমস্যার জন্য চিকিৎসা করতে হইতে পারে আমরা আজকে যে রিমেডিটি নিয়ে আলোচনা করব সেই বিষয়ে চলে যাই সেটি হচ্ছে সাধারণত মাস এটির কিছু কোমন সিমটম আমরা বলার চেষ্টা করবো মাস সাধারণত যে যেই সিমটমগুলো ম্যাচ করে সেগুলো হচ্ছে রুগীর কাজে কর্মে এবং অঙ্গভঙ্গিতে এবং কথাবার্তায় অশ্লীলতা প্রদর্শন করে এটি হচ্ছে মাস হোমিওপ্যাথিক রিমেডিটির জেনারেল সিমটম এবং অ্যানালাইসিস করলে দেখা যায় এটি হচ্ছে স্ট্রাইকিং সিমটম মাস ওই জাতীয় রুগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যাতে বিভিন্ন মানসিকতার মধ্যে যৌনতা লক্ষ্য করা যায় অশ্লীলতা লক্ষ্য করা যায় লাইক কাপড় চোপড় খুলে ফেলে শরীর প্রদর্শন করে যৌন অঙ্গ প্রদর্শন করে এ ধরনের সিমটম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা স্ট্রাইকিং সিমটম হিসেবে ধরে নিব এবং হাইসিমাস পর্যায়ক্রমে অ্যাপ্লাই করব আরও কিছু সিমটমে এই হাইসিমাস প্যাশেন্ট হবে তারা অত্যন্ত হিংসুটে সন্দেহ করে এবং কেউ যেন তার ক্ষতি করতে সবসময় সচেষ্ট বা চেষ্টা করে যাচ্ছে এ ধরনের এক ধরনের অনুভূতি তাদের মধ্যে কাজ করে সাধারণত প্রলাপে রুগী ছুটে বাইরে যেতে চায় এক জায়গা দীর্ঘক্ষণ থাকে না বাইরের জিনিসপত্র বিক্রি করার মতো হীন কাজ তাদের মধ্যে বিদ্যমান আমরা প্রয়োজনে অনেক কিছু বিক্রি করা লাগতে পারে কিন্তু হায়োসিমাস রুগীরা অপ্রয়োজনীয় অর্থাৎ কোনো কাজ ছাড়াই অত্যন্ত লক্ষণীয় এই বিষয়টি যে কোনো প্রয়োজন ছাড়াই তারা প্রয়োজন বাড়ির একটি জিনিসপত্র বিক্রি করে ফেলবে এই ধরনের যদি মানসিক সমস্যা থাকে আশেপাশের অনেক মানুষের কাজকর্ম দেখে তারা সাধারণত সন্দেহ পোষণ করে যে না জানি কী করতেছে দাঁত দিয়ে কাপড় কাটে এই একটি মানসিক সমস্যা এবং হাত দিয়ে কিছু না কিছু ঘুঁটতে থাকে এই ধরনের মানসিকতার রুগী যারা আছে তাদের ক্ষেত্রে আমরা বিস্তারিত সিমটম অ্যানালাইসিস করে হাইসিমাস রেমেডিটি প্রয়োগ করি সেক্ষেত্রে ওই রুগীর যদি কোনো অ্যাকিউট ডিজিজ থাকে যেমন জ্বর সর্দি কাশি যে কোনো সমস্যা থাকুক এটি কারেন্ট বা রিসেন্ট যদি হয়ে থাকে এবং সাডেন এটি চলে যাবে মাস অ্যাপ্লাই করার পরে আর যদি এই যে মানসিক মানসিকতাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সত্যিকার অর্থে মানসিক সমস্যা মানসিক মানসিকতার উপর হোমিওপ্যাথিক রিমেডি অ্যাপ্লাই করা হয় কিন্তু স্বাভাবিক মানসিকতার বাইরে যেগুলো সেগুলো হচ্ছে মানসিক সমস্যা অর্থাৎ শরীর অঙ্গ প্রদর্শন করা এটি স্বাভাবিক বিষয় হইতে পারে না এটি একটি সমস্যা সবগুলো সমস্যা না মেজর কিছু সমস্যা থাকে যেগুলো আসলে মানসিক বিকাশের ক্ষেত্রে বাধা ক্ষেত্রে আমরা এই হায়োসিমাস হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করবো ইভেন তার বিভিন্ন ধরনের দ্রুত বীর্যপাত নার্ভাস উইকনেস কাজে অমনোযোগিতা যদি থাকে কাইন্ড অফ ডিজিজ যদি ম্যাচ করে সিমটম আপনারা ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন ঘরোয়াভাবে অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে চারটি করে পিল তিন বেলা খাবার আধা ঘন্টা আগে চুষে খাবেন লিকুইড যদি হয় এক থেকে দুই ফোঁটা বেলা খাবার আধা ঘন্টা আগে সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন এইভাবে পনেরো থেকে বিশ দিন এবং সর্বোচ্চ এক মাস পর্যন্ত আপনারা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন ইফ ইউ নিড মোর ইনফরমেশান প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট অর ফেসবুক পেজ হোমিওপ্যাথিক টিপস ইনফরমেশন যদি ভালো লাগে শেয়ার করবেন আপনাদের শেয়ারই আমাদের এগিয়ে যাওয়ার পাথেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম